আমি রাস্তায় হাঁটছি অথবা কোনো কাজে লিপ্ত আছি, কিন্তু আমার মুখে কোরআন তেলাওয়াত অথবা জিকির দোয়া করছি, এমন অবস্থায় কোনো ব্যক্তি সালাম দিল, তখন আমি তেলাওয়াত বা দোয়া শেষ করে উত্তর দিব, নাকি সে অবস্থায় তেলাওয়াত জিকির বন্ধ করে সালামের জবাব দিব? উত্তর হলো, আপনি ওই অবস্থায় সালা জিকির বা তেলাওয়াত যেটাই করছেন ওটা স্টপ করে সালামের জবাব দিবেন, এরপরে আবার যেখানে স্টপ করছেন সেখান থেকে তেলাওয়াত জিকির শুরু করবেন। আপনি ধরেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ছেন, এর মধ্যে আপনাকে একজন এসে সালাম দিল, বা আপনি হাঁটতে হাঁটতে পড়ছেন সে তো আর জানে না আপনাকে সালাম দিল। এখন সালাম দেওয়ার পর সালামের উত্তর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক, কিন্তু দোয়া পড়াটা আপনার জন্য ওয়াজিব না। সেজন্য দোয়াটাকে আপনি ওখানে স্টপ রেখে যেখানে দিয়েছে সেখানে এক দুই শব্দ থাকলে একটা দোয়া, তো এটা এক দুই শব্দ পড়ে শেষ করলেন, করে তারপরে তার সালামের জবাব দিবেন, এরপরে আবার দোয়া কন্টিনিউ করবেন।